এক রাষ্ট্রায়ত্ত ব্যাংক অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে করোনা অ্যান্টিবডি পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হলো বহরমপুরে। রবিবার একটি বেসরকারি অনুষ্ঠান বাড়িতে এই শিবিরের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর প্রশান্ত বিশ্বাস, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সম্পাদক সঞ্জয় দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। আজকের কর্মসূচি হচ্ছে, মানে আমাদের এখানে আমরা একটা ফ্রিতে অ্যান্টিবডি টেস্ট করাচ্ছি, যেটা কিনা আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় করাচ্ছি। আমরা কলকাতাতেও করিয়েছিলাম, শিলিগুড়িতেও হয়েছে 1 জানুয়ারির দিনে। আজকে বহরমপুরে আমরা এই অ্যান্টিবডি টেস্ট করাচ্ছি ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন ইস্টার্ন ইন্ডিয়ার পক্ষ থেকে বিনা পয়সায় করানো হচ্ছে, যাতে করে এই করোনা ওয়ারিয়ার্স ব্যাংকাররা তো সবসময়, মানে প্রথম দিন থেকে তারা তো লকডাউন দেখেনি, যার ফলে তারা অত্যন্তই এক্সপোজড এবং প্রতিদিনই তারা অনেক হাজার হাজার লোকের সমক্ষে এসে কাজ করেছে, যার ফলে তাদের মধ্যে অনেক ব্যাংকার মারাও গেছে করোনাতে। কিন্তু সেই জন্যই আমরা, মানে মনে হয়েছে আমাদের যে করোনা যাদের হয়েও গেছে বা যাদের হয়নি, তাদের কতটা তাদের শরীরের ভেতরে তাদের প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে, এটা একটা টেস্ট করার জন্য আমরা একটা WHO স্বীকৃত যে ইনস্টিটিউট থাইরো কেয়ার, তার মাধ্যমে আমরা একটা অ্যান্টিবডি টেস্ট করাচ্ছি, যাতে করে মানুষ বুঝতে পারে যে অ্যান্টিবডি কতটা গ্রো করেছে, কারণ আগামী দিনেও তো আমাদেরকে এক্সপোজডই থাকতে হবে।